অখম কুড়ুক উড়াও সংঘকের উদ্যোগ মে সরুল উদযাপন করা গেলি ডিব্রুগড় জেলাকে যুগতলি চা বাগিচা মে অখম প্রদেশ কুড়ুক উড়াও জিলা ডিব্রুগড় জিলা সমিতিকের সংগমে আর চৰাইদেউ জিলা সমিতিকের সংগমে আর সমূহ আঞ্চলিক সমিতিকের উদ্যোগ মে স্থানীয় রাইজকের সহযোগ মে রাজ্যিক ভিত্তিকের উড়াং সম্প্রদায়কের নব বছরের যেটা নববছরের সরুল উৎসব ওকে উদযাপন করা যালে আর উক্ত অনুষ্ঠানকের সভাপতিত্ব করে মন্টু উড়াওকের নেতৃত্ব মে মুকলি সভা আরম্ভণি করা হয়। অসম প্রদেশ কুড়ুক উড়াও সংঘকের পদ দৃষ্টি যোগেদি যোগেশ্বর উড়াও আর কেবাজনো বিশিষ্ট ব্যক্তি সব উপস্থিত থাকে, লগে সাংস্কৃতিক তথা শিক্ষা ক্রিয়া আর অন্যান্য দিশ গিলামে কি কমছে আগ বাড়াই লই যাই পারি তাকে লেগে বিভিন্ন রকম আলাপ আলোচনা করা যায়। লগে লগে উদ্যমান যুবক যুবতী সবকে মোবাইলের ব্যবহার লেগে বহু রকম দিহা পরামর্শ আগবায়। ডিব্রুগড় সে শিবু কর্মকারের রিপোর্ট, দিনে রিপোর্ট, আদিবাসী নিউজ টিভি। আপনি অসম প্রদেশ কুড়ুক উড়াও সংঘ ডিব্রুগড় আর চৰাইদেউ জেলা উদ্যোগ রাজ্যের ভিত্তি উড়া সম্প্রদায়কের নববর্ষ খাদ্য উৎসব চারুল আমি মানালো আর এই চারুলটা এই খাদ্যটা এখন নহে আমি 1962 চনসে এই জগতলি বাগানে ঘুরে আসি আর এই খাদ্য আর চারুলের মতলবে হলে প্রাকৃতিক ক্ষেত্র প্রাকৃতিক পূজা এই জন্য প্রাকৃতিক পূজা এটা আমি আমি যাদবপুর কাছে করতে আমি আজও করব আর আমি মানি না যে প্রাকৃতিককে আমি সব কিছু পাইলাম প্রাকৃতিকে আমাকে ভগবান লাগে আর আমনিকের এই পূজাকে জড়িয়ে আমাকে গোটেই কাছাবকে হোক ডিব্রুগড় চৰাইদেউ জেলাকে আমনিকে উড়াও সংঘকে পিঠাগুলি আমি সমাজ কাবিনকে আমি আহ আমনিকে নিয়ে চর্চা হচ্ছে প্রাকৃতিক পূজা মানে কি হল প্রাকৃতিক পূজা করলে কি হল বাইকে কি লাভালাভ হয় গোটেইখানি বস্তু আলোচনা হতে যাকালি আমি ডিব্রুগড় ইউনিভার্সিটি সোশ্যালজি ডিপার্টমেন্ট আয় রে আজি আমনিকে সমাজকে মুরব্বী আমনিকে উপদেষ্টা যোগেশ্বর মাওনা করে আয় রে বিভিন্ন সমাজকর্মী সংস্থাকে মুরব্বী আয় রে আরো ভাল একটা আলোচনা হয় আর আমনি আজ গম পালি গুহাটিতে আনিকে প্রফেসর একজন আয় রে আজ উড়া সম্প্রদায়কের কি অবদান আহে ভারত দেশে আমি না আলবেটেকার রকম শহীদ আজি 1976 শহীদ হলে আজি কার্তিক উড়াও রকমকের আজি ব্যক্তি যে সব আজ ভারতবর্ষ কারণে কিবা একটা কাম করে তো গোটেইখানি চর্চা হতো আর হানিক আদমিকে উৎফুল্লিত আমি উৎফুল্লিত আদমিকে পরে জানতে যে আজ আমি প্রাকৃতিক মে আজ যে হানি গাছ রোপ করেছি আজ গাছকে যে হানি পূজা করেছি প্রাকৃতিককে যে মানুষ আজ সে হানিকে নতুন বছর ঢুকলে একাডেমিক স্টাডিজ করে কারণ আমি কটাকে ব্যবস্থা করি আমি আজ স্বার্থ একে প্রাকৃতিক কথা জানাই এটাই হলে আমি খাতি আরম্ভ তো আমি ইয়ার পর আজি সকলো পাখি আর আমি আমার হার্ভেস্টের জড়িয়ে আমার খেত খালিয়া ধর খেতে বাড়ি হোক আমার মঙ্গল হোক আর আমি কথা চৈত মাহত শুক্লা পক্ষত
তৃতীয়া তিথি পৰা আৰম্ভ হয় আৰু আমি এই তিথি আমি গাঁৱৰ সমাজৰ খাতি প্ৰমোদ আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমে যোগেদি গাঁৱৰ সমাজৰ লগতে অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী অসমবাসীক আমি নৱবৰ্ষ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু এই উৎসৱ বা নৱবৰ্ষ বছৰ যিহেতু এইটো মাহত ন কুঁহি পাত মেলিছে নকে ফল ফুল মেলিছে ওলাইছে ঠিক তেনেধৰণে আমাৰ নতুন বৰ্ষ গাঁৱৰ সমাজৰ লগতে অন্যান্য যি ভাৰতৰ জনগোষ্ঠী সমাজ আছে নতুন বৰ্ষ আৰম্ভ হৈছে ঠিক আৰু গাঁও সমাজৰ নতুন বৰ্ষ আৰম্ভ হৈছে আৰু এই উৎসৱৰ যোগেদি বা নৱবৰ্ষৰ যোগেদি আমি এক ধাৰণা চাল গছ চাল গছৰ আমি আৰাধনা কৰোঁ আৰু আৰাধনাৰ যোগেদি আমি গোটেই পৃথিৱীৰ যি প্ৰাকৃতিক প্ৰাকৃতিক আমি আৰাধনা কৰোঁ যাতে আমাৰ বছৰটো কুশল মংগল ৰাখক বছৰটো পৰ্যাপ্ত যি আমাক মানৱ জাতিক লাগে অসমলৈকে আদি কৰি প্ৰাকৃতিকভাৱে যিখিনি লাগে সেইখিনি প্ৰদান কৰক সেইকাৰণে আমি চাল গছ মুখ্য কৰি আৰাধনা কৰোঁ আৰু এই উৎসৱৰ যোগেদি আমি বৰ্তমান ডিব্ৰুগড় জগপনীত অনুষ্ঠিত কৰা হয় আমি এই উৎসৱটি বা ওৰাং সমাজকে খাতি কৰক আমি এই ৰাজভাৱে উদযাপন কৰিব ৰাজ্যিক ভিত্তিত উদযাপন কৰি আমাৰ গোটেই অসমৰ ওৰাং সমাজক আমি জনাব বিচাৰোঁ প্ৰচাৰ প্ৰসাৰ কৰিব বিচাৰোঁ যাতে ওৰাং সমাজত আমি অসমত আছোঁ অসমীয়া নৱবৰ্ষ পালন কৰিব লাগিব আৰু যি অংগাজী নৱবৰ্ষ সেইটো পালন কৰিব তেনেধৰণে আমাৰ যি ওৰাং সমাজৰ নিজস্ব ওৰাং নৱবৰ্ষ বা খাতি কৰক সেইটো আমি উদযাপন কৰিব লাগে কাৰণ কৈছোঁ আমি সকলোকে প্ৰসাৰ প্ৰচাৰৰ কাৰণে আহ্বান জনাইছোঁ লগে লগে আমাৰ যি নিজস্ব কৃষ্টি সাংস্কৃতিক পৰম্পৰা আছে এইখিনি যে বহুত এটা ডাঙৰ সম্বল আমি ইয়াক ৰক্ষা কৰিব লাগিব আমি ওৰাওঁ জাতি এটা সাংস্কৃতিক জাতি এই কথাটো এই উৎসৱৰ পৰা প্ৰমাণ পোৱা যায় আৰু এটা সম্পূৰ্ণ যে জাতি এই যে নৱবৰ্ষ যে আছে আমি আগতে জনা নাছিলোঁ কিন্তু এতিয়া আমি অলপ কিছু পৰা জানিছোঁ বিভিন্ন জেগাত পালন কৰি আহিছে কিছু জেগাত নাই আমি অসমত আহি অসমীয়া সমাজৰ লগত মিলি অসমীয়া নৱবৰ্ষৰ কথা বা ইংৰাজী নৱবৰ্ষৰ কথা জানিছিলোঁ কিন্তু এতিয়া আমি কিছুদিনৰ পৰা আমি জানিছোঁ যে ওৰাওঁ যি চ'ত মাহৰ শুক্ল পক্ষৰ তৃতীয়া তিথিৰ পৰা আৰম্ভ হয় আৰু ই আজি জগতৰী চামাগী চাত আমি আয়োজন কৰিছিলোঁ আৰু তাৰ লগে লগে আমি যোৱাকালিৰ পৰা শৈক্ষিক কাৰ্যসূচী আছিলে আমাৰ আজিও আপোনাৰ ৰাতিপুৱা ভাগত আমাৰ পতাকা উত্তোলন স্মৃতি অৰ্পণ হ'ল তাৰপিছতে এক বিশাল সাংস্কৃতিক শোভাযাত্ৰা হ'ল য'ত ওৰাওঁ সমাজৰ কৃষ্টি সংস্কৃতি গীত মাত যি জাতিৰ সম্বল আছে সকলোবোৰ প্ৰদৰ্শন কৰা হ'ল আৰু আমি তাৰপিছতে আমি মুকলি সভা অনুষ্ঠিত কৰিলোঁ মুকলি সভাত কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি আছিলে বিশেষকৈ ওৰাওঁ সমাজৰ আগুৱা পথ প্ৰদৰ্শক যোগেশ্বৰ ওৰাওঁ তেখেতৰ খাৰুৱা মাৰ্গদৰ্শনেৰে ওৰাওঁ সমাজৰ যুৱক যুৱতী তথা ওৰাওঁ সমাজৰ ৰাইজক শৈক্ষিক সামাজিক সাংস্কৃতিক ক্ৰীড়া সকলো দিশত মানে সজাগতাৰ কাৰণে লগে লগে আৰু কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি আছিল তেখেতলোকে মানে আমাৰ ওৰাওঁ সমাজৰ লগতে আমাৰ যি সমাজ চাহজনী গোষ্ঠীৰ সমাজ বা যি আমাৰ আপোনাৰ এই সমাজখনক কেনেধৰণে আগুৱাই লৈ যাব পাৰি কাৰণে মাৰ্গদৰ্শন আগবঢ়াই আৰু তাৰপিছতে এতিয়া আমাৰ সাংস্কৃতিক প্ৰগ্ৰাম চলি আছে গীতৰ শৰাইৰ লগতে কেইবাজনো আমাৰ উদ্যমান তেখেতলোক গীতৰ শৰাই চলি আছে আৰু ইয়াৰ লগে লগেই আমি ক'ব বিচাৰোঁ যে আচলতে আমাৰ যি নিজস্ব সংস্কৃতি কলা গীত মাত আছে সেইখিনি সম্পূৰ্ণ আমি সংৰক্ষণ কৰিব লাগিব বজাই ৰাখিব লাগিব আৰু তাৰ লগে লগে আমাৰ আজিৰ যুগত যি প্ৰতিযোগিতামূলক দিন বা এই যি মানে প্ৰতিযোগিতামূলক যিটো এই আছিলে আজিও মুকলি সভাত কেইবাজনো বক্তাই শৈক্ষিক দিশটো উত্তৰণৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ মতামত আগবঢ়াইছে বিভিন্ন ধৰণৰ ভূমিকা আগবঢ়াইছে কেনেকৈ আগবাঢ়ি যাব পাৰি তাৰ কথা কৈছে আৰু বিশেষ কৰি আজি যি সমাজ আজি আমাৰ যি যুৱক যুৱতীসকল এই মোবাইল যি মোবাইলৰ দ্বাৰা যি মানে বিপথে পৰিচালিত হৈছে সেই ক্ষেত্ৰতো যথেষ্ট সতৰ্ক বক্তব্য আগবঢ়াইছে আৰু আমাৰ